বেগনাফের লম্বরী গ্রামের বাগানে এভাবেই গাছের পাতা সাবার করছে একদল ফড়িং। গেল কয়েকদিন ধরে এই পোকা নিয়ে বিপাকে আছেন বাগান মালিক সোহেল। একটি ভিডিও তুলে শেয়ার করেন ফেসবুকে। তারপর স্থানীয় কৃষি অফিস বলে এরা পঙ্গপাল নয়, তবে তা দমনে কীটনাশক ছেটান সোহেল। বিকালের ফরফরেই কি ওগুলা সব পোকাগুলো গাছের মধ্যে উঠে, ওঠার পরে দেখি প্রায় গাছের পাতাগুলো সব নষ্ট করে ফেলতেছে। তবে চ্যানেল 24 নিশ্চিত হওয়ার জন্য কয়েকজন কীট বিজ্ঞানীর কাছে ভিডিওটি পাঠায়। তারা নিশ্চিত করেন এরাই পঙ্গপাল, যা আসতে পারে মিয়ানমার অথবা ভারতের মণিপুর থেকে। আমরা যেটা ধারণা করছি ছবিটা দেখে, এটি আফ্রিকান যে স্পেসিস জায়গা যেটি সেটি আসলে নয়, তবে এটি সাউথ ইস্ট এশিয়ান যে স্পেসিসগুলো রয়েছে যেটাকে আমরা বলি ওরিয়েন্টাল মাইগ্রেটরি লোকাস, তার একটা সাব স্পেসিস হতে পারে এবং সম্ভবত সেটি মায়ানমার সাউথ ইস্ট এরিয়া থেকে এটি এখানে এসেছে। তিনি বলেন যেহেতু প্রকৃতিতে নিরবতা বিরাজ করছে, তাই এই পোকা নিজেদের পাল তৈরি করছে। জীবনচক্রের যে অবস্থায় এরা আছে তাতে আগামী 2 থেকে 6 মাসের মধ্যে বের হবে বিশ্বভ্রমণে, তাই এখনই দমন না করলে বিপাকে পড়বে দেশ। প্রশ্নই বুঝতে পারছি এটি আর সবিদারি ফেজে নাই, জায়গা ফেজে গেছে, দলবদ্ধভাবে একসাথে খাচ্ছে এবং এটি ফসলের জন্য মারাত্মক ক্ষতি কারণ হয়ে যেতে পারে। কন্টাক্ট ইনসেক্টিসাইড খুব ভালো কাজ করে, নেট দিয়ে এগুলোকে কালেকশন করে যে এগুলোকে গরম পানিতে চুবিয়ে পরবর্তীতে আমরা মুরগি এই পোকার পালের গতিবিধি নজরে রেখে নেওয়া হয়েছে দমনের ব্যবস্থা, জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্থানীয়ভাবে ছোট্ট একটা জায়গায় টেকনাফের একটা গ্রামে, সেখানে কিছু কিছু বনজ গাছের উপর তারা অবস্থান করে কিছু কিছু করে তারা পাতা খাচ্ছে এবং ইতিমধ্যে যে আমরা স্প্রে করেছি অ্যাপার্টমেন্ট দিয়ে তাতে কিন্তু লকডাউন এসেছে, এগুলি কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে এবং যদি কিছু অবশিষ্ট থাকে আমার কালকে টিম যাচ্ছে এবং সেটা গিয়ে থাকে আমরা এটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো। গবেষণা বলছে দিনে 150 বর্গ কিলোমিটার উড়ে এক পালেই সাবার করতে পারে 35,000 মানুষের 3 বেলার আহার। বছরের শুরুতে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে কয়েকশো কোটি অর্থমূল্যের ফসল খেয়ে ফেলে ঘাসফড়িং জাতের এই পতঙ্গ, যা ওই অঞ্চলে গত 70 বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পাকিস্তানে ঢোকে পঙ্গপাল, পরের মাসে দেশটির সীমান্ত পেরিয়ে ঢোকে ভারতে। এর মধ্যে পাঞ্জাবের 3 কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমিতে পঙ্গপালের আক্রমণের খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন 1 কিলোমিটারের ছোট একটি পঙ্গপালে 15 কোটির বেশি পতঙ্গ থাকতে পারে। এই আকারের একটি পঙ্গপাল দিনে খেয়ে ফেলতে পারে 35,000 মানুষের খাদ্যশস্য। যে এলাকায় আক্রমণ করে সেখানে খাদ্যশস্য শেষ না হওয়া পর্যন্ত অন্য এলাকায় যায় না। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ফসলের মাঠে আক্রমণের সময় তাদের প্রজনন চলে সমানতালে। একটি নারী পতঙ্গ 80টিরও বেশি ডিম পাড়ে, বাচ্চা ফোটে 2 সপ্তাহে। এই বাচ্চাগুলো 1 মাসের মধ্যেই 150 কিলোমিটার পাড়ি দেওয়ার সামর্থ্য অর্জন করে। পঙ্গপাল বাতাসের অনুকূলে উড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাড়ি দেয়। বাংলাদেশে ঢোকায় সবচেয়ে ঝুঁকিতে থাকবে শুষ্ক আর খরা প্রবণ এলাকা।